দর্শক একদম ভিতর থেকে যে কথাটা আসলে কেউ বলবে না আপনাকে, কারণ একসা সারসা শিখে দেখতে পারেন। এটা আসলে যে কোনো বিষয়, ব্যবসা বাংলাদেশের সমস্যা, অন্য কথা বলেন, যে কোনো কাজে বলেন, কেউ কারো কিন্তু আসলে খোলামেলা কিন্তু বলে না। তো আমি সজল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি কিন্তু এই যে কাঠিমন নিয়ে যারা আসলে প্রতারিত হয়েছেন বা তারা ঠকেছেন, যারা চারা নিয়ে ঠকেছেন সেটা কিন্তু আলাদা বিষয়, কিন্তু যারা আসলে ফলটা ধরাতে পারছেন না বা যাদের গাছে মাকড় লাগছে তারা আসলে কী কী কাজগুলো করবেন খুবই চমৎকারভাবে কিন্তু তিনি কিন্তু বলে দিয়েছেন। এবং আমের সিজন প্রায় শেষ, এখনও এই গাছ আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিন্তু আম ঝুলছে। তো এটি আবার কী আম, কোন জাতের আম, এবং এই জাতটা কিন্তু এখনও দু মাস পরে কিন্তু আসলে হারভেস্ট হবে, যখন আসলে কোনো আমই কিন্তু থাকবে না এবং এর বাজার মূল্যটা তখন আরও অনেক ভালো পাওয়া যাবে। আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন এখানে দেখতে পারবেন বেশ কিছু মুকুলও কিন্তু এখন দেখা যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু সবসময় বারো মাস কিন্তু আপনি আম পাবেন। এবং এর স্বাদটা একদম অতুলনীয়, এত সুন্দর স্বাদ যেটি আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না, যেটি আপনি যদি না খেয়ে থাকেন আপনি কিন্তু কখনোই বুঝবেন না যে স্বাদটা। আর সবচেয়ে বড় কথা, আপনি কিন্তু বারো মাস এই আমটি পাচ্ছেন। এবং আরেকটা বড় বিষয়, যারা বাণিজ্যিকভাবে চাষ করবে তারা সবসময় চায় যে আপনার লেট ভ্যারাইটি, অর্থাৎ সিজন বাদে অন্য সিজনে যে ফলটাই উঠুক না কেন তার বাজার মূল্য কিন্তু অনেক ভালো থাকে, আর এটাই কিন্তু সবচেয়ে বড় একটা পয়েন্ট। তো এই আমটা নিয়ে কথা বলবো। আসলে আমরা আজকে যেখানে আসছি এটা একদম ইন্ডিয়ার একদম বর্ডারের কোল ঘেঁষেই কিন্তু আমরা অবস্থান করছি, যেটি হচ্ছে বিসমিল্লা নার্সারি, জীবননগর মানিকপুর গ্রামে কিন্তু আমরা এখন অবস্থান করছি। তো আজকে এই নার্সারিটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং জানার চেষ্টা করব তার এই জায়গায় দেশি বিদেশি, এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে কোন আমটি বাণিজ্যিকভাবে চাষ করলে বর্তমান চাষিরা লাভবান হবেন সেটি আপনাদের একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আর কথা বলবো না এই আম সম্পর্কে, এবং আরও বেশ কিছু আম আছে যে আমগুলো দেখলে আপনার চোখটাই কিন্তু জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। সবচেয়ে বেশি ভালো লাগছে যে বিগত কিছুদিন আগে আপনার সবচেয়ে জনপ্রিয় যেটা আমি বাংলাদেশের কোনো নার্সারিতে কোনো জায়গায় কিন্তু দেখিনি, যে কমলা একটা চাষ, যেটা হচ্ছে ইয়েলো কমলা, যেটা আসলে আমাদের ভারতের থেকে যে আম কমলাটা আছে তার চেয়ে কিন্তু বেটার একটা কমলা আপনি দেখেছিলেন যে বাংলাদেশে চাষ করা সম্ভব। জি, তো আজকে কিন্তু আমি অবাক হয়েছি এবং আপনার কিন্তু সবাই চেনে, যেহেতু ওটা দেশে একটা বিরাট বড় একটা সাড়া কিন্তু ফেলেছিল আপনার কমলার কারণে, ইয়েলোকিং মার্টালের কারণে অনেক জনপ্রিয় কিন্তু একজন মানুষ। আবার নতুন কোন একটা জাত নিয়ে আসছেন যে আম এখন আমরা দেখতে পাচ্ছি যেটা শেষ পর্যায়ে, আর এই জায়গায় এসেই এখনো আমের ছোট ছোট কিন্তু দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে, আবার এদিকে বড় আম দেখা যাচ্ছে। এটা আবার কোন জাতের আম নিয়ে আসলে কি চমক দিবেন বাংলাদেশের জনগণের জন্য? এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, এটা থাই কাঠিমন আম। এই বাগানটা আমাদের হচ্ছে আপনার আট বছর আগে শুরু করছিলাম আপনার, আমরা তিনজন হচ্ছে বাংলাদেশ সর্বপ্রথম তিনজন শুরু করছিলাম। করার পর হচ্ছে আপনার কাঠিমন আমটা খুবই একটা ভালো একটা আম, খুবই একটা লাভজনক একটা আম। তার মানে এই গাছটা লাভজনক যখন বললেন, আমি একটুখানি কথা বলবো, কথার ভিতরে আসলে কথা বলা ঠিক না, তবে দর্শকদের জানার দরকার আছে এই যে অনেকে কিন্তু কাঠিমন আম চাষ করে আমরা জানি যে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানে ফলনটা কিন্তু অনেক সময় ঠিক মতো আসে বা অনেক প্রবলেম হয়, কিন্তু আমরা কিন্তু স্বচক্ষে দেখতে পারছি যে আপনার এখানে এই সিজনেই কিন্তু ফলনটা দেখতে পারছি, এটা একটু বিস্তারিত একটু বলবেন। এটা বিস্তারিত মনে করেন যে আমাদের মতন কিছু অসাধু ব্যবসাদার আছে, নার্সারিম্যান আছে, এরা মনে করেন যে আপনি এখন একজন বাগান করবেন, দেখা যাচ্ছে যে আপনার চারা নিতে এসেছেন, আপনার কাঠিমন চারা বলে দেখা যাচ্ছে আপনার দেশি ভ্যারাইটি যে বারো মাসে ওই জাতগুলো দিয়ে দিয়েছে, সেই কারণের জন্য মানুষ হচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্ত পড়েছে। আর আমরা কাঠিমন নিয়ে আজকে আট বছর, সাড়ে আট বছর কাজ করছি। কাঠিমন আম কিন্তু খুব ভালো লাভজনক একটা আম, কি কারণে আপনার কাঠিমন আপনার হচ্ছে প্রতি বছরে ওরকম গাছ যাতে বড় হয়ে যায়, গাছ থেকে আম ফুরায় না, আপনার তিনবার চারবার এরকম ধরন আছে। আর অফ টাইমে কিন্তু যেটাই আপনার অফ টাইমে উঠবে, এই যে আপনি দেখেন এইগুলো কিন্তু আমাদের আপনার নভেম্বর ডিসেম্বরে উঠবে, আবার এই যে ছোট গুটি যেগুলো আছে এগুলো কিন্তু আবার জানুয়ারিতে আসবে, আবার এই দেখেন এখানে কিন্তু আবার একেবারে ছোট গুটি আছে, এগুলো ফেব্রুয়ারি মাসের দিকে উঠবে, সেই সময় কিন্তু আমের মার্কেট খুবই ভালো থাকে। সেই সময় আমরা অন্য অন্য বছর দেখা যাচ্ছে 500 টাকা 450 টাকা কেজি বিক্রি করি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে দেশে কাঠিমনটা ছড়াই গেছে, অ্যাভেলেবল হয়ে গেছে, কিন্তু সর্বনিম্ন আপনার মনে করেন 350 টাকা বাজার থাকবে সর্বনিম্ন ভালো সাইজের আমগুলো। সেক্ষেত্রে একদম বলা যায় যে বর্তমানে আম চাষের ক্ষেত্রে কাঠিমন কাঠিমন আম, এই যে আমরা তো আপনার আমনি কাজ করছি প্রায় 32টা ভ্যারাইটি নিয়ে, আমার নিজের রূপালী হিমসাগর আছে, তারপর ন্যাংড়া আছে, আমের তো ভাই খুবই ক্ষতিগ্রস্তর ভিতর আছে এবছর, বিশেষ করে এবছর আমে কীটনাশক খরচও উঠবে না। এই কারণটা কি? এটা আপনার হচ্ছে আমাদের বাংলাদেশে আম এত পরিমাণে এবারে ফলন দিয়েছে আল্লাহ, ফলনের কারণে যেন দেখা যাচ্ছে সব জায়গায় আম বেশি হয়েছে, মার্কেটে আমের চাহিদা কমে গেছে,
সেজন্য বাজার মূল্যটাও কমে গেছে। জি জি, তবে এটা নিয়ে মনে আশা করছেন না? কাঠিমনে আমাদের প্রতি বছর আমরা এক বিঘা জমিতে ওরকম আপনার 3.5 লাখ 4 লাখ টাকার আম বিক্রি করতে পারি অফ টাইমে। প্রতি বছরে জি। দর্শক বুঝতে পারছেন, মাত্র এক বিঘা জমিতে দেখা যাচ্ছে আমার টোটাল সর্বোচ্চ খরচ হইলে 50-60 হাজার টাকা খরচ হবে। এক বিঘাতে 33 শতকে আমরা দেখা যাচ্ছে 100 পিস গাছ লাগাই। 100 পিস গাছে দেখা যাচ্ছে আপনার অফ টাইমে মনে করেন যে আপনি যাতে 300 টাকা নাই, 250 টাকা নাই, আপনি 200 টাকা করে কেজি যদি ধরেন অফ টাইমে একটা গাছে, এরকম 8 বছর গাছে দেখা যাচ্ছে আপনার ওরকম 20 কেজি আম আসলে আপনার অনেক টাকা চলে আসবে। ভাই আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো, আর একটু দর্শক জান, দর্শক অনেক সময় বলে ভাই একটা গাছে ঘুরে, আমি দর্শক আপনার একটু লক্ষ্য করেন, আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই। আমার পাশে একেবারে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোল, একটা গাছে বোল, আবার ওপারে কিন্তু আম আছে। আমি ছোটো থেকে একেবারে ছোটো গাছ থেকে কোনো গাছ যেন মিস নেই আমি সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা দেখুন, একটা দেখুন ভাই, একটু যে আমরা হেঁটে সামনের দিকে যাই, এই যে আরও ছোট, এবং এগুলো দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু বল মুকুল আছে, কিন্তু এখানে মুকুল আছে। তো আমরা আরেকটু যাই সামনের দিকে যাই, প্রত্যেকটা গাছে এত ছোট একটা গাছ নিচে কিন্তু বড় বড় আম কিন্তু ঝুলছে, একটু লক্ষ্য করুন নিচে কিন্তু বড় আম ঝুলছে। আপনার এখানে কিন্তু আম ছোট সাইজ, এখানে কিন্তু একটু বড় সাইজ, আবার এখানে বলের কিন্তু গুটি কিন্তু দাঁড়িয়ে গেছে। এগুলো আপনারা একদম সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলেই যে 12 মাসে যে থাই কাঠিমন, যেটি ইতিমধ্যে কিন্তু ভাই বললো যে অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নার্সারি থেকে চারা নেওয়ার পরে। এগুলোই আপনি পাকা আম দেখতে পারবেন, তারপরে বড় আম আছে হারভেস্ট করার মতন। তাহলে দর্শক আমরা একটু আম খেয়ে টেস্ট করে আসি। আসুন আমাদের দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি যে হারভেস্টের মতো আম, এবং এখান থেকে তো আমরা আম কাটবো, খাবো, আপনাকে দেখাবো। আর এই একটা গাছে, ছোট একটা গাছে আমি এখানে আশা করছি প্রায় 30-40 কেজি কিন্তু এই অফ টাইমের আম আছে, কিন্তু আমটা আছে ভাই। এই 30-40 কেজি মনে হবে, 30-40 কেজি আপনি পুরো গাছটা ঘুরে দেখেন, দেখেন প্রচুর পরিমাণ, আপনি প্রচুর পরিমাণ লক্ষ্য করেন এই সাইডে, প্রচুর পরিমাণ কিন্তু আম এই সাইডে ওপরের দিকে লক্ষ্য করতে পারেন। এবং পাখিতেও আপনারা দেখুন যে কি পরে নষ্ট করছে পাখিতে, এটা পাকা আম খেয়ে ফেলেছে দেখুন পাখিতে কি অবস্থা দেখুন, পাখিতেও কিন্তু পাকা আমটা নষ্ট করছে। তো প্রচুর পরিমাণে কিন্তু আম ধরছে এই গাছটা ভাই। আমরা একটু আগে টেস্ট করি এবং পরবর্তীতে আমি একটু দর্শকদের একটু দেখাই যে আমরা, তাহলে আমি এই যে এখানে একটা পাকা আম আছে, এই আমটা ছিঁড়ি, জি জি ছিঁড়ে আপনার খাওয়াই, দেখেন এই আমটার বড় বৈশিষ্ট্য কি, এই আমটা মনে করেন যে এখন বাংলাদেশে সবচেয়ে বেস্ট আম। এমনি এই আমটা আপনার পরাপর মিষ্টি কোনো আম হয় না, এটা আপনার 27-28% মিষ্টতা ভাব হয়, আর আমাদের সাধারণত রূপালীতে থাকে 22-23%। আর এই আমটা আপনার গাছ থেকে পাকার পরে, এই যে গাছ পাকা আমটা আপনি 15-20 দিন রেখে দেবেন, এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, এই আমটা পাম হয় না, পোকা হয় না, এটা গাছ পাকা আম রেখে দেবেন, তাও 15-20 দিন আপনি ঘরে রাখতে পারবেন, ফ্রিজ বাদে রেখে দেবেন। আর এই আমটা আপনার নরম হয় না, যে তারপরে এটা যদি নরম করে খেতে হয় তাহলে ঘরে কিছুদিন রেখে খেতে হবে। আমরা হেল্প করি ভাই দর্শক, আমরা কিন্তু কাঠিমন আমরা কিন্তু কাটছি, আপনারা দেখবেন গাছ থেকে এই মাত্র কিন্তু পারলাম, এর কালারটা দেখেন, আর এটা পুরো একদম ইয়েলো কালার চলে আসে, যখন ম্যাচিউরড হয় মানে আরেকটু মানে সময় লাগে, এটা তো এখন গাছতে পারলাম, এটা দেখা যাচ্ছে আরো 2-1 দিন পরেতে পারলে একদম পুরো এই গাছের গাটা সব একদম হলুদ কালার চলে আসবে। জি 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 দর্শক, চমৎকার কিন্তু একটা কালার। আর আপনারা কাঠিমন আম সম্পর্কে আপনারা এর আগে অনেকটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তবে আর আঠিটা দেখেন, আঠিটা একদম পাতলা, শ্বাস কিন্তু অনেক বেশি, কিন্তু আটি অনেকটাই কিন্তু পাতলা। তো আমরা একটু ভাই একটু কাঠেন দেখে আমরা একটু টেস্ট করি, যেহেতু আমরা কাটলাম মানে টেস্ট করে বলার মতো কিছু নেই, কারণ এর আগে কিন্তু কাঠিমন আম সম্পর্কে যারা খেয়েছেন বা তারা জানেন কিন্তু যে আসলে মানে অন্যরকম একটা ফ্লেভার কিন্তু এর ভিতরে কিন্তু আছে। বিসমিল্লাহ, সুন্দর স্বাদ, মনে হচ্ছে গাছের আমগুলো সব বসে বসে খাই, কিন্তু আম খেলে তো এখন হবে না, আপনাদেরকে দেখাতে হবে, কথা বলতে হবে, আর গাছগুলো সম্পর্কে একটু পরিচর্যা সম্পর্কে একটু বলতে হবে। ভাই একটা বিষয় একটু বলুন, আমরা যেহেতু আম গাছ ঘুরেছি দেখেছি, আমাদের দর্শকরা যেন প্রতারিত না হয়, যেন ক্ষতিগ্রস্ত না হয়, আর সবচেয়ে বড় কথা যে আমের মেন যে পরিচর্যার বিষয়গুলো আছে, যে কোন বিষয়টা না করলেই হবে না, সেই
বিষয়টা আপনি গুরুত্ব সহকারে দেখবেন। আম যেটা মনে করবেন যে আপনার 12 মাসই টাকা দেবে সেটা কিন্তু 12 মাসই ইনভেস্ট করতে হবে। তা আপনার মনে করেন যে আপনি ইনভেস্ট না করলে কিন্তু আপনার লাভের প্রফিট কিন্তু আসবে না, সেজন্য 12 মাসই এই আমগুলো থাকার জন্য আপনার স্প্রে করতে হবে। দেখা যাচ্ছে যে ভালো ভালো ছত্রাকনাশক আছে, অ্যামিস্টপ টপ আছে, তারপর দেখা যাচ্ছে আমটাই সমস্যা আমারই কোনো কিছু নাই, একদম সাধারণ অন্য আমের মতন, কিন্তু এর জন্য দেখা যাচ্ছে মাকড় নাশকটা একটু বেশি ব্যবহার করতে হয়। মানে আমটাই 12 মাস ফল থাকে, সেই জন্য দেখা যাচ্ছে এবং একটা গ্রুপের মাকড় নাশক, তারপর ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আপনার কার্পোডাইজিম আছে, ম্যানকোজেব আছে, বিভিন্ন কোম্পানির, এগুলো ব্যবহার করলে এই আমটার দেখা যাচ্ছে ফলনটা ভালো আসবে। আর সারের দিক থেকে আমরা যদি সারের দিক থেকে আপনার কাঠি অন্য কিন্তু আমে আমরা কিন্তু সাধারণত রূপালী হিমসাগর আমে আম হারভেস্ট করে নিই, বছরে কিন্তু একবার সার দিই। আর আপনার থাই কাঠি মনে আমরা হচ্ছে আপনার 4 থেকে 5 বার হচ্ছে সার দিই। কী কারণে? যে এর 12 মাস ফল দেয়, সেই কারণে যে ফলের সাইজগুলো ভালো থাকবে, গ্রোথ ভালো থাকবে। আর আমে অন্য আমে দেখা যাচ্ছে যে আপনার গোবর সার দিলে কিন্তু ভাইরাস লাগে, কিন্তু কাঠিমন আমে আপনি দেখা যাচ্ছে যে গোবর সার দেবেন আপনার গাছের ফলন আরও ভালো আসবে। জি জি, অনেক ধন্যবাদ দর্শক। একদম ভিতর থেকে যে কথাটা আসলে কেউ বলবেন আপনাকে, কারণ এক চাষে আর চাষে কি দেখতে পারেন, এটা আসলে যে কোনো বিষয় ব্যবসা বাংলাদেশের সমস্যা, অন্য কথা বলেন যে কোনো কাজে বলেন, কেউ কারো কিন্তু আসলে খোলামেলা কিন্তু বলে না। তো আমি সজল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি কিন্তু এই যে কাঠিমন নিয়ে যারা আসলে প্রতারিত হয়েছেন বা তারা ঠকেছেন, যারা চারা নিয়ে ঠকেছেন সেটা কিন্তু আলাদা বিষয়, কিন্তু যারা আসলে ফলটা ধরাতে পারছেন না বা যাদের গাছে মাকড় লাগছে তারা আসলে কী কী কাজগুলো করবেন খুবই চমৎকারভাবে কিন্তু তিনি কিন্তু বলে দিয়েছেন। এবং আমি ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে যদি আপনাদের এই ফলের বাগানের যে কোনো সমস্যা হলে আমার কাছে পরামর্শ নিতে পারবেন। জি জি, যেহেতু ভাই অনেকদিন ধরে এই নার্সারি জগতে আছেন, আমার তো মনে হয় ভাই আপনি মনে হয় একটা ছোট কাল থেকে বা আমি আপনার 2009 সাল থেকেই হচ্ছে জড়িত আছে এসএসসি এর পর থেকেই। জি জি, আপনার আমি প্রথমে 3 বিঘা পেয়ারা দিয়ে আর 3 বিঘা হচ্ছে কুল দিয়ে শুরু করি, এখন বর্তমানে আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমার 120 বিঘে ফলের প্রজেক্ট আছে, বিভিন্ন ধরনের ফলের। আলহামদুলিল্লাহ 120 বিঘে প্রজেক্ট, 120 বিঘে প্রজেক্ট। ভাই সবচেয়ে সত্য কথা, সৎভাবে কাজ করলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি, আর ইনশাল্লাহ আমরা দোয়া করি ভাই যেন আরও এগিয়ে যেতে পারে এবং আমাদের জন্য বিশেষ করে এরকম দেশি বিদেশি যে ভ্যারাইটিগুলো আছে তারা যেন দেশের মাঠে যেন ছড়িয়ে দিতে পারে। তো ভাই সর্বশেষ আপনার যে আমগুলো বলেন আর কি কিগুলো আমগুলো আছে আমাদের, আপনার হচ্ছে আমের, আমি আমের 32টা ভ্যারাইটি নিয়ে কাজ করছি, আমার 32টার মধ্যে অলরেডি হচ্ছে 14 রকমের আমের আমি বাগান করেছি, আর 32টা ভ্যারাইটি ওটাও আপনার একটা 6 বিঘের একটা ফুল আর্ট করেছি, মানে কালারিং আম, যেগুলো মনে করেন যে আপনার বাণিজ্যিক আকারে করা যাবে না, ওইগুলো দেখা যাচ্ছে আপনি ছাদের ওপরে করতে পারেন, বাসার আঙিনাই কোনো জায়গা পড়ে আছে আঙিনাই, এইগুলো দেখা যাচ্ছে যে একটা দুইটা করে করতে পারেন। চিয়াংমাই আছে, রেড পালমার আছে, সূর্যডিং আছে, তারপর আলফানচু আছে, তারপর রেড আইভেরি আছে, এইসবগুলো দেখা যাচ্ছে কালারিং আম, তা এগুলো আপনি শখের বসে করতে পারবেন। আলহামদুলিল্লাহ সব রকম জাতি সব রকমের আমাদের 32টা ভ্যারাইটি নিয়ে আমি কাজ করছি। আমার ম্যাচিউর্ড হয়ে গেছে অলরেডি, অলরেডি ম্যাচিউর্ড হয়ে গেছে, এদিকে এইটা মাঝারি সাইজ আছে, আবার এই পাশে আসেন মুকুলও আছে, আবার এদিকে ছোট আম আছে। মাটিতে পর্যন্ত আম দেখেন, এই গাছটায় আপনার কমসে কম 40 কেজির ওপরে আম আছে অফ টাইমে, এটা কিন্তু সিজনে নাই, এটা কিন্তু অফ টাইমে উঠবে। দেখেন মুকুল আছে, দেখেন আমের ধরন দেখেন কেমন। আচ্ছা এই সাইডে একটু লক্ষ্য করি, এখানে কিন্তু অনেক হারভেস্টের মতো বড় বড় কিন্তু আম আছে, হ্যাঁ, আবার এদিকে ফুল আছে, ফল আছে, সব কিন্তু আছে দর্শক। হ্যাঁ দেখেন, এর ভিতরে আমি কিন্তু এই গাছ থেকে অলরেডি রোজার মাসে, হ্যাঁ রোজার মাসে সেখানে আমাদের কিন্তু আম উঠেনি, প্রথম রোজায় আমরা ওরকম কিন্তু 160-170 টাকা করে এই গাছ এসব গাছ থেকে কিন্তু আম ভেঙেছি। এই দেখা যাচ্ছে ভাই, এই যে দেখেন আম বলগুলো দেখলে কিন্তু যে আমের যে ভাঙছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো দেখুন, এই দেখেন আম কি পরিমাণ কিন্তু আম কিন্তু এখানে দেখুন। আমাদের বাংলাদেশে আপনার বেশিরভাগই লোকই মনে করেন যে বেকার শিক্ষিত যুবক যারা আছে তারা যদি এরকম চাষে আসে খালি বাংলাদেশে দেখবেন যে আরও উন্নত হবে, তারপরে আমাদের বেকারত্ব মুক্ত হবে, দেশে আপনার আর্থিক চাহিদাও পূরণ হবে। আর যারা বিদেশি প্রবাসী ভাইরা আছে, দেখা যাচ্ছে দীর্ঘদিন বাইরের দেশে আছে, এই আমাদের এলাকারই এরকম কয়েকজন আছে যে দেশে গিয়ে কী করবো, দেশে আসার কথা বললে তারা কিন্তু দেখা যাচ্ছে ভয়তে কিন্তু আসতে না, বয়স হয়ে গেছে যে দেশে গিয়ে আমরা কী কাজ করবো, আমরা তো বেকার হয়ে যাবো দেশে গেলে। তা হচ্ছে তারাও যদি আপনার দেখা যাচ্ছে যে দেশে এসে যদি আমাদের মতন এরকম বাগান চাষ করে, তারা ইনভেস্ট করলে ইনশাআল্লাহ কিছু ইনভেস্ট করলে সেখানে দেখা যাচ্ছে যে সে তার ফার্মেও কিছু বেকারত্ব লোক রাখবে, কিছু বেকারত্ব মুক্ত হবে, আবার দেখা সে নিজে একজন কর্ম পাবে, আবার সে একজন লাভবান হবে। অনেক ধন্যবাদ সজল ভাইকে যে আমাদের সঙ্গে এত সময় দেওয়ার জন্য এবং বিশেষ করে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের চাষিদেরকে নিয়ে তার এই চিন্তা ভাবনার জন্য। তো ভাই ভালো থাকবেন, আচ্ছা ভাই আমি ভালো থাকবো, কোনো এক সময় দেখবো আপনার বাগানে তো অনেক ধরনের ফল আছে, আমরা আসবো মাঝে মাঝে দেখাবো মানুষের এবং দেখা ইনশাআল্লাহ হবে। তো ভালো থাকবেন, ভালো থাকবেন, সালাম।